এই দুনিয়ার মানুষেরা মানুষ হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এই মানুষ হইয়া দুনিয়াতে গিয়েছো শুধু মানুষ হয়ে দুনিয়া থেকে আগমন করলে তোমরা সফল হতে পারবা না আল্লাহ বলেন কদ আফলাহা মুতাযাক্কা তোমরা যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছো তোমরা যারা তোমাদের অন্তরকে সাফ করতে পেরেছো তোমরা তোমাদের দিলকে যারা সাফ করতে পেরেছো তোমরা যারা তাসকিয়াতুন নাফস করতে পেরেছো তোমরা যারা তোমাদের অন্তরকে পরিষ্কার করতে পেরেছো তোমরাই সফল হয়ে যাবা হুজুর কর সুবহানাল্লাহ মানুষে দুনিয়া আসছে এই মানুষে যদি আবার কবরে যাই সফলতা পাওয়া যাবে না সফলতা কখন পাব যখন আপনি আর আমি আমাদের দিলটাকে তাসকিয়া দিয়া আত্মশুদ্ধি দিয়া পরিবর্তন করতে পারবো দিলটাকে আল্লাহর জন্য বানাতে পারবো দিলের ভিতরে আল্লাহর কথা জায়গা দিতে পারবো দিলের ভিতরে নবীর মহাব্বত জায়গা দিতে পারবো দিলের ভিতরে আল্লাহর ইবাদতে মহাব্বত ঢুকাতে পারবো আল্লাহকে ভালোবাসতে পারবো আল্লাহর ইবাদতকে আপন বানাতে পারবো নামাজকে আপন বানাতে পারবো এই জন্য আল্লাহ বলেন ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহর জিকিরে আল্লাহর শরণে তোমরা নামাজ আদায় করো জোরে কোন সুবহানাল্লাহ তাসকিয়াতুন নাফস এই কথা বলার পরে আত্মশুদ্ধি যারা অর্জন করবা তোমরাই সফল হয়ে যাবা তোমরাই কামিয়াব হয়ে যাবা এই কামিয়াব হওয়ার কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহর শরণে তোমরা নামাজ আদায় করো তাহলে এর দ্বারা বোঝা যায় নামাজের দ্বারা আত্মশুদ্ধি অর্জন হয় জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার ইসলামের যত আমল আছে ইমানের পরে যত আমল আছে আল্লাহর পক্ষ থেকে যত বিধান মানার যত বিধান আছে যত আদেশ কাজ আছে সমস্ত কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ হলো পাঁচ ওয়াক্ত নামাজ জোরে বলেন ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি ইমানের পরে আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আছে সমস্ত আদেশের ভিতরে গুরুত্বপূর্ণ কাজ হলো আদেশ হলো পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আজকে আমরা নামাজ থেকে অনেক দূরে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা নামাজের গুরুত্ব কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের আদেশ দিয়া কোরআনে কারিমের 82 জায়গায় 80 উপরে 80 81 82 জায়গায় আল্লাহ বলেছেন হে আমার বান্দা হে আমার বান্দি নামাজ 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 কায়েম করো ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المساجد فاشهدوا له بالإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله
على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কয়েকবার আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গন্ধপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তাফসীর কুরআন মাহফিলের আজ সমাপনী দিবস। শেষ দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট জসিমউদ্দিন ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা সহ হযরত উলামায়ে কেরাম, মাহফিলের প্যান্ডেলে অপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দানিশীর মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দিনের কিছু কথা বলার শোনার জন্য আল্লাহ পাক হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এই সুন্দর মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, আর মানুষ হইল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, মানুষ হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি, আমরা হলাম সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আমরা সবাই মানুষ, আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। তিনি ইচ্ছা করলে মানুষ না বানাইয়া অন্য কোনো জীবজন্তু বানাইতে পারতেন, যদি অন্য কোনো জীবজন্তু হয়ে আমরা দুনিয়াতে আসতাম তাইলে কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারতাম না। আমাদের এই কথার উপরে অনেক চিন্তা ভাবনা করা দরকার যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা মানুষ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, কিন্তু জন্মগত মানুষ এটা এক কথা, আর সত্যিকারের মানুষ এটা আরেক কথা। জন্মগত মানুষ হইলেই সত্যিকারের মানুষ হওয়া যায় না। সত্যিকারের মানুষ কোন মানুষটাকে বলে, আসল মানুষ কোন মানুষটা? জন্মগত মানুষ হইলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হওয়া যায় ঠিক, কিন্তু আল্লাহ পাকের কাছে সম্মানী আর দামি হওয়া যায় না। কেননা মানুষ হিসাবে জন্ম নিয়েছেন পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান যা আছে তারাও, এক কথায় সমস্ত মানুষই আল্লাহ পাকের কাছে সৃষ্টিগতভাবে মর্যাদাশীল। কিন্তু ওই যে সকল মানুষগুলো মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পর তার জন্ম যিনি দিয়েছেন তাকে সৃষ্টি যিনি করেছেন, যিনি খালেক, যিনি সৃষ্টিকর্তা, যিনি রব, সে রব আর সৃষ্টিকর্তাকে যারা চিনে না, মানে না, বুঝে না, সেই খালেক আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো যারা জীবন যাপন করে না, এক কথায় ইসলাম ও ঈমানের উপরে যারা জীবন যাপন করে না,
কাফের বেঈমান বেদিন অন্য ধর্মে তারা দীক্ষিত এই সকল মানুষগুলোর ব্যাপারে আল্লাহ পাক আবার বলেছেন তারা মানুষ বটে কিন্তু তাদের মর্যাদা কি আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার পরেও যে সকল মানুষগুলো তার স্রষ্টা রবকে চিনে না রবের কথা মানে না রবের উপরে ঈমান আনে না সে সকল মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম সে সকল মানুষগুলো চার পায়া পাওয়ালা পশুর নেই চার পাওয়ালা পশুর নেই সে সকল মানুষগুলো আল্লাহ পাক আরেকটু আগে বাইরে বলছেন না 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 চার পায়া পশুগুলোরও দাম আমি আল্লাহর কাছে আছে সেই চার পায়া পশু যদিও সেই কুকুর অথবা বিড়াল অথবা গরু গাবি চার পায়া পশুগুলো যদিও তারা পশু কিন্তু সেই পশুগুলো আমি আল্লাহকে মানে আমি আল্লাহর তাসবিহ পড়ে আমি আল্লাহর বিধান মতো তারা জীবনযাপন করে আমি আল্লাহ তাদেরকে যেভাবে চালাই তারা সেইভাবে চলে কিন্তু মানুষ হইয়া সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া আমি আল্লাহকে মানে না আমি আল্লাহর বিধান মানে না আল্লাহ পাক প্রথমে বলছেন কালানাম তারা চার পায়া জানোয়ারের নেই সামনে আগে আরো বলছেন না 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 চার পায়া জানারও জানোয়ারও তাদের চেয়ে ভালো তারা কি বালহুম আবন চার পায়া পশুর চাইতে তার আরো নিকৃষ্ট জুড়ে বলুন নাউজুবিল্লাহ আমার ভাইরা মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব মর্যাদার আসীন আসন পাওয়া যায় না শ্রেষ্ঠত্বের আসন পাওয়ার জন্যে ইমান লাগবে আমল লাগবে আল্লাহকে মানা লাগবে আল্লাহর গোলাম হওয়া লাগবে সত্যিকারের মানুষ ওই সকল মানুষগুলোই যারা আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে আল্লাহর উপরে ইমান আনে আল্লাহর উপর ইমান গ্রহণ করার পরে আল্লাহর বিধিবিধানগুলো মানে তারাই হলো সত্যিকারের মানুষ আমার ভাইরা আল্লাহর এক ওয়ালির জীবনীতে পাওয়া যায় তিনি দিনের প্রহরে দিনের বেলা এক বাজারের ভিতরে ঢুকলেন বাজারের ভিতরে মানুষ কিল কিল করতেছে আল্লাহর ওলির হাতের মধ্যে একটা চেরাগ একটা বাতি ওই বাতির মধ্যে আগুন প্রজ্বলিত আগুন চালানো দিনের বেলা আলুতে তিনি কপির মধ্যে আগুন দিয়ে বাজারের ভিতরে ঘুরতেছে লোকেরা বলছে হে মুরব্বী আপনার মাথা কি ঠিক আছে আপনি দিনের বেলা আলুতে কপির মধ্যে আগুন দিয়া আপনি বাজারে ঘোরাফেরা করতেছেন আপনার মাথা কি ঠিক আছে এবার মুরব্বী জবাব দিল হ্যাঁ আমার মাথা ঠিকই আছে কেমনে আপনার মাথা ঠিক আছে আপনি দিনের বেলা এই আলুতে সূর্যের আলুতে আপনি কপির মধ্যে আগুন দিয়া আপনি ঘুরতেছেন বলে হ্যাঁ আমি কুপির আগুন দিয়া মানুষ তালাশ করতেছি মানুষ এবার লোকেরা বলে এবার বুঝতে পেরেছি আপনার মাথা বড় খারাপ হয়ে গেছে দিনের বেলা কুপিতে আগুন দিয়া আপনি আগুনওয়ালা কুপি লইয়া বাজারের ভিতরে মানুষ তালাশ করতেছেন হে মুরব্বী বাজারে তো মানুষের কোনো অভাব নাই কিলবিল করতেছে মানুষ মানুষ আর মানুষ বাজারে মানুষের মাথায় মানুষ খায় মানুষের মাথা মানুষ খায় মানে বাজারে মানুষ আর মানুষ মানুষে মানুষে কিলবিল খাইতেছে কিলবিল করতেছে হে মুরব্বী আপনার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে এত মানুষের ভিড়ে আপনি মানুষ তালাশ করতেছেন আবার দিনের বেলা সূর্যের আলোতে কফির বাতি লইয়া বুঝতে পেরেছি আপনার মাথা খারাপ হয়ে গেছে এবার মুরব্বী ডাক দে বলে এ বাজারের লোকেরা আমার মাথা খারাপ হয় না তোমাদের মাথা খারাপ না না আমাদের মাথা খারাপ হতে পারে না এক তো আপনি দিনের বেলা কবির বাতিলিয়া করতেছেন আবার বাজারে মানুষের কোনো অভাব নাই কিন্তু আপনি মানুষ তালাশ করতেছেন না না আমাদের মাথা ঠিক আছে আপনার মাথা মনে হয় নষ্ট মুরব্বী আবার ডাক দে বলে না না শোন বাজারে যদিও হাজার হাজার মানুষ আছে
কিন্তু আমি যে মানুষটা তালাশ করি ওই মানুষটা এখানে মনে হয় নাই, বাজারে মনে হয় নাই। এবার লোকেরা বলে আপনি কোন মানুষ তালাশ করেন? এবার মুরব্বী ডাক দিয়ে বলে শুনো, বাজারে যেই সকল মানুষেরা ঘোরাফেরা করতেছে, বাজার সদাই করতেছে, সবাই তো দুনিয়ার পাগল, কেউ বাজারে সদাই বিক্রি করে, কেউ আবার সদাই কিনে করে করে এই দুনিয়া নিয়ে তারা ব্যস্ত। আমি এমন একটা মানুষ তালাশ করতেছি যেই মানুষটা মহান আল্লাহ পাওয়ার জন্য ব্যস্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাওয়ার জন্য যে মানুষটা ব্যস্ত, আল্লাহ তালাশ করার জন্য, আল্লাহর প্রেম ভালোবাসা পাওয়ার জন্য যেই মানুষটা পাগল, এই মানুষটা আমি তালাশ করতেছি। তোমরা এমন একটা মানুষ আমারে দেখায় দাও যেই মানুষটা বাজারের ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে সে বাজার করে না, আল্লাহর প্রেমে সে পাগল আছে। লোকেরা বলে না না, এমন মানুষের সন্ধান তো আমি আপনাদের আপনাকে দিতে পারবো না, আমরা পারবো না। এবার আল্লাহর এলে বললেন, এমন মানুষ আমি তালাশ করতেছি যেই মানুষটা মহান আল্লাহ তাআলার প্রেমে পাগল। সুরে কল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ তো অভাব নাই কিন্তু আল্লাহর প্রেমের মানুষ পাওয়া বড় মুশকিল। এজন্য কবি বলছেন, হাকিকত মে ওয়াহি কামিল, হকীকত মে ওয়াহি কামিল, শিকস্তা দিল জিসে হাসিল, বহুত তালেবে খুদা মিলতা, শিকস্তা দিল নেহি মিলতা। আল্লাহওয়ালা মানুষ পাওয়া বড় মুশকিল, আল্লাহওয়ালা মানুষ পাওয়া বড় দায়। মানুষ বলতে বহু মানুষ পাওয়া যায়, আল্লাহওয়ালা মানুষ পাওয়া বড় মুশকিল। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর জন্য নামাজ রোজা করে, এই মানুষগুলো হলো আসল মানুষ। আর জন্মগত মানুষ তো দুনিয়াতে অভাব নাই। আমার ভাইয়েরা, আল্লামা শাহ ওলিউল্লাহ মহাদ্দেসের দেহনবী রহমতুল্লাহ আলাই, তিনি জুমার নামাজ যে মসজিদে পড়াতেন, জুমার নামাজের আগে উনি কামরাতে, ওনার যে হুজুরা কামরাতে অনেক কম সময় তিনি অবহত করতেন, অবস্থান করতেন। যখন নামাজে জুমার আজান হতো, নামাজের আজানের পরে তিনি ওনার কামরা থেকে বের হয়ে মসজিদে যাইয়া বয়ান আরম্ভ করতেন। কিন্তু দেখা গেল শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দেসে দেওলবী রহমতুল্লাহ আলাইহি, তিনি যে চলাফেরা করেন, চলাফেরা করতে যাইয়া মাথার রুমালটা এমন ভাবে দেন, মাথার মধ্যে তিনি রাখেন, সামনে দূরত্বের কোনো মানুষ দেখা যায় না, শুধু চলার জন্য সামনে একটু রাস্তা দেখা যায়, পর্দার মতো করে রুমালটা সামনে দিয়া উনি ওনার দূরত্বের রাস্তাকে বন্ধ করে তিনি চলেন। সামনে যেইটুকু কদম দেওয়া যায় এইটুকু রাস্তা তিনি সামনে দেখেন, রুমালটাকে এমন করে ভাবে উনি মাথার মধ্যে দিয়ে রাখেন। এবার মুসল্লিদের ভিতরে কিছু মুসল্লি এই অবস্থাটা অবলোকন করলো, তারা দেখলো, দেখার পরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেওলবী রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, হুজুর আপনার চালচলনটা এমন কেন, মাথার মধ্যে রুমালটা এমন ভাবে কেন দেন, সামনে কিছুই দেখা যায় না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেওলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা এই কারণ তোমরা জানতে চাইও না, যাও যাও, এটা আমার আমল, আমাকে করতে দাও, তোমরা এই কারণ জানতে চাইও না। বিদায় হয়ে গেল। কিন্তু একজন মুসল্লি নাসুর বান্দা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেওলবী রহমাতুল্লাহ আলাইহির কামরার ভিতরে ঢুকে তিনি বললেন, না হুজুর, এটার কারণ যতক্ষণ না বলবেন, আপনার মাথায় রুমালটা এমন ভাবে ঘুমটা দিয়ে কেন চলেন, এটার কারণ আপনি আমাকে বলতে হবে। এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেওলবী রহমাতুল্লাহ আলাইহি এবার ওই মুসল্লিকে বললেন, শোনো, এটার কারণ কি তোমাকে দেখতেই হবে নাকি জানতেই হবে? নাকি বলে, হ্যাঁ জানতে হবে, দেখতে হবে। ঠিক আছে, আসো তুমি আমার কামরার ভিতরে। ঢুকাইল কামরার ভিতরে। ঢুকাবার পরে আল্লাহর ওয়ালি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেওলবী রহমাতুল্লাহ আলাইহির মাথার পাগড়িটা রুমালটা সহ ওই মুসল্লির মাথার মধ্যে পড়াইয়া দিলেন।
যখন মাত্র মাথার মধ্যে পাগড়িটা দিলেন, পাগড়িটা পরা দেওয়ার সাথে সাথে ওই মুসল্লি বেহোশ হয়ে জমিনে পড়ে গেল। দিতে না দিতে তার হুশ চলে গেল, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পরে হুশ ফিরে পাইল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহ বলেন, হে ভাই ব্যাপার কি, তোমার মাথায় রুমাল আর পাগড়িটা দিতে না দিতে তুমি কেন জমিনে লুটায়া পড়লা? তোমার কি হয়েছে? কে তোমাকে জমিনে ফালাইছে? কেন তুমি জমিনে লুটে পড়লা বলো? এবার মুসল্লি ডাক দিয়ে বলে, হুজুর আপনি যখন মাত্র আমার মাথার মধ্যে আপনার পাগড়ি আর রুমালটা রেখেছেন, রাখার সাথে সাথে আমি সামনে তাকাইলাম, তাকাবার পরে তাকায়া দেখি সামনে শুধু মানুষ দেখা যায় না, কিন্তু শুধু কিছু কুকুর দেখা যায়, কিছু বিড়াল দেখা যায়, কিছু শূকর দেখা যায়, এরকম শুধু জীব জানোয়ার দেখা যায়, মানুষ বলতে আমি কিছু দেখি না। আল্লাহর ওলি আবার ডাক দিয়ে বলে, হে আমার মুসল্লি শুনো, এই যে মানুষগুলো, এই যে দেখলা কুকুর বিড়াল জীব জন্তুগুলো দেখলা, এটা এগুলো কিন্তু সৃষ্টিগত মানুষ, মানুষকেই তুমি দেখলা, এগুলো কিন্তু সৃষ্টিগত মানুষ, আসলে মানুষ না, তাদের আমলের কারণে, তাদের বদআমলের কারণে এই দৃশ্যগুলো তুমি দেখতে পাইছো। আমি রুমাল দিয়ে কেন ঢেকে রাখি? রুমাল দিয়ে ঢেকে রাখার অর্থ হলো, আমি যদি রুমাল দিয়ে ঢেকে না রাখি তাহলে এই মানুষগুলো আমার চোখে পড়ে, মানুষ আছে ঠিক কিন্তু এগুলো মানুষ হিসাবে চোখে পড়ে না, জীব জানোয়ার হিসাবে চোখে পড়ে, মানুষ ঠিকই কিন্তু জীব জানোয়ার হিসাবে আমার চোখে পড়ে। ওই যে আল্লাহ বলেছেন, উলাইকা কালানাব, যাদের ইমান নাই, যাদের আমল নাই, যারা বেনামাজি, যারা নাফরমান, যারা আল্লাহ মানে না, যারা নবীকে মানে না, যারা কোরআন মানে না, যারা দিন মানে না, তারা জন্মগত যদিও মানুষ কিন্তু আসলে মানুষ না। ঠিক না? বেরিক জোরে বলেন। কারণ মহান আল্লাহ নিজে বলেছেন, উলাইকা কাল্লানাম বালহুম আদল, তারা জন্মগত যদিও মানুষ কিন্তু না না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। সুরাকুন নাউজুবিল্লাহ। এজন্য মানুষের মতো মানুষ যদি হতে পারি, মানুষের মতো মানুষ হয়ে যদি আমরা কবরে গমন করতে পারি, কবর আমাদের জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা জুন্নালা বলেন, কদ আফলাহা মুতাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসল্লা। এ দুনিয়ার মানুষেরা, মানুষ হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, এই মানুষ হইয়া দুনিয়াতে গিয়েছ, শুধু মানুষ হয়ে দুনিয়া থেকে আগমন করলে তোমরা সফল হতে পারবা না। আল্লাহ বলেন, কদ আফলাহা মুতাযাক্কা, তোমরা যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছ, তোমরা যারা তোমাদের অন্তরকে সাফ করতে পেরেছ, তোমরা তোমাদের দিলকে যারা সাফ করতে পেরেছ, তোমরা যারা তাজকিয়াতুন নাফস করতে পেরেছ, তোমরা যারা তোমাদের অন্তরকে পরিষ্কার করতে পেরেছ, তোমরাই সফল হয়ে যাবা। জোরে কর সুবহানাল্লাহ। মানুষের দুনিয়া আসছে, এই মানুষে যদি আবার কবরে যাই সফলতা পাওয়া যাবে না। সফলতা কখন পাব? যখন আপনি আর আমি আমাদের দিলটাকে তাসকিয়া দিয়া, আত্মশুদ্ধি দিয়া পরিবর্তন করতে পারবো, দিলটাকে আল্লাহর জন্য বানাতে পারবো, দিলের ভিতরে আল্লাহর কথা জায়গা দিতে পারবো, দিলের ভিতরে নবীর মহাব্বত জায়গা দিতে পারবো, দিলের ভিতরে আল্লাহর ইবাদতে মহাব্বত ঢুকাতে পারবো, আল্লাহকে ভালোবাসতে পারবো, আল্লাহর ইবাদতকে আপন বানাতে পারবো, নামাজকে আপন বানাতে পারবো। এই জন্য আল্লাহ বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসল্লা, আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে তোমরা নামাজ আদায় করো। সুরে কোন সুবহানাল্লাহ। তাজকিয়াতুন নাফস এই কথা বলার পরে, আত্মশুদ্ধি যারা অর্জন করবা তোমরাই সফল হয়ে যাবা, তোমরাই কামিয়াব হয়ে যাবা। এই কামিয়াব হওয়ার কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসল্লা, আল্লাহর স্মরণে তোমরা নামাজ আদায় করো। তাহলে এর দ্বারা বোঝা যায় নামাজের দ্বারা আত্মশুদ্ধি অর্জন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের যত আমল আছে ইমানের পরে
যত আমল আছে আল্লাহর পক্ষ থেকে, যত বিধান মানার যত বিধান আছে, যত আদেশ কাজ আছে, সমস্ত কাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। জোরে বলেন ঠিক না বেটি, জোরে বলেন ঠিক না বেটি। ইমানের পরে আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আছে সমস্ত আদেশের ভিতরে গুরুত্বপূর্ণ কাজ হলো, আদেশ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কিন্তু আজকে আমরা নামাজ থেকে অনেক দূরে, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, নামাজের গুরুত্ব কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের আদেশ দিয়া কোরআনে কারিমের 82 জায়গায়, 80-র উপরে 81-82 জায়গায় আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, নামাজ 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 কায়েম কর। 82 জায়গায় আল্লাহ তাআলা এই নামাজের কথা বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি অর্জন করতে নামাজ লাগবে, নামাজ। হে আমার ভাইয়েরা, নামাজের দ্বারা কিভাবে একটা মানুষ সোজা হয় একটু লক্ষ্য করে দেখুন। একটা বেআমল মানুষ কিভাবে নামাজের দ্বারা আমলওয়ালা হয়, একটা মানুষ কিভাবে নামাজের দ্বারা সোজা হয় আল্লাহওয়ালা হয়। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে ঘটনা পাওয়া যায়, হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই অত্যন্ত বড় একজন বুজুর্গ ছিলেন, হাক্কানি পীর ছিলেন। ওনার কাছে এক মুরিদ গেছে মুরিদ হওয়ার জন্য। মুরিদের জীবনের অবস্থা হলো এমন, এই মুরিদের আমলের অবস্থা হলো এমন, পাঁচ ওয়াক্ত নামাজ জীবনও সে পড়ে নাই, পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই জীবনে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা, জুমার নামাজও সে জীবনে কোনোদিন পড়ে নাই, জুমার নামাজ পড়বে দূরের কথা। এই নতুন মুরিদ ঈদের নামাজ পর্যন্ত পড়ে নাই, ঈদের নামাজ পড়বে দূরের কথা। তার এই জীবন পর্যন্ত সে একবার জানাজার নামাজও পড়ে নাই। নামাজ বলতে তার আমল নামায় কিছু নাই, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজও নাই, জুমার নামাজও নাই, ঈদের নামাজও নাই, জানাজার নামাজও নাই। নামাজ বলতে তার আমলে তার জীবনে কোনো নামাজ নাই। এমন একজন বেনামাজি, এমন একজন নাফরমান, হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহের দরবারে গেলেন মুরিদ হওয়ার জন্য। এই লোকটা আবার সরকারি কর্মকর্তা, সেনাবাহিনীর চাকরি করে, মুরিদ হওয়ার জন্য হুজুরের দরবারে গেছে। যাইয়া পরিচয় দিছে, হুজুর আমি একজন সেনাবাহিনীর লোক, সরকারি বাহিনীর লোক, সরকারের লোক, সেনাবাহিনীর চাকরিতে আমি আছি। হুজুর আমি কিন্তু একদম বেনামাজি, আমার জীবনে কোনো নামাজ নাই, আমার দিলের ভিতরে বই হইছে, আমি যদি এই অবস্থায় কবরে যাই কবর আমার কি হব, খবর হবে। হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহর কাছে বললেন, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে এসেছি, আপনি কি আমাকে মুরিদ করবেননি? বলে হ্যাঁ অবশ্যই তোমাকে মুরিদ করব, আমি তো মুরিদ বানাবার জন্য, মুরিদ করার জন্যই বসে আছি, হ্যাঁ আমি তোমাকে মুরিদ করব। এবার তওবা ইস্তিগফার পড়াইলেন, তওবা ইস্তিগফার পড়াইয়া নিয়ম অনুযায়ী তিনি মুরিদ করলেন, কালিমাত শাহাদাত কালিমা তাইবা পড়াইলেন, নতুন করে মুসলমান বানালেন, মুরিদ বানালেন, মুরিদ করলেন। অতঃপর তিনি আল্লাহর ওলি হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি চুপচাপ বসা, মুরিদ বানাবার পরে বসে আছেন চুপ করে। এদিক দিয়া নতুন মুরিদ সেনাবাহিনীর লোক, উনিও চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পার হওয়ার পরে নতুন মুরিদ এবার হুজুরকে ডাকতে বলে, হুজুর চুপচাপ বসা কেন আপনি? আপনি কি কোনো আমল আমাকে আপনি দিবেন না? কোনো নসিহত আপনি আমাকে করবেন না? কোনো আমল আপনি আমাকে দিবেন না? এবার হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি ডাকতে বলে, হ্যাঁ বাবা আমি তো এই কথার জন্য বসে আছি, তোমার দিল থেকে একটা আবেগ পয়দা হোক, তোমার দিল থেকে একটা কথা জাগরণ হোক,
তোমার দিলের ভিতরে একটা স্নেহা পয়দা হোক এই জন্য আমি চুপচাপ বসে আছি এবার যেহেতু তোমার দিলের ভিতর থেকে নসিহত শোনার জন্য আমলের কথা শোনার জন্য তোমার মন জায়গা উঠছে মনের তামান্না হইছে এবার তোমার নসিহত করলে তোমাকে তোমাকে আমল দিলে এবার বড় ফায়দা হবে এবার হাজিম দাদুলে মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি নসিহত করলেন বাবা দুনিয়া আসলাম আমরা আবার চলে যাব এই দুর্বল ঈমান দুর্বল আমল নিয়ে কবর গেলে পরকালে গেলে আল্লাহর আযাব আমাদের জন্য পেকে আছে নসিহত করার পরে এবার আল্লাহর ওলি হাজিম দাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবার নতুন মুরিদকে আমলের নির্দেশ দিলেন বাবা হে বাবা আজ থেকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা আল্লাহর ওলি বললেন বাবা নামাজের আগে সুন্দর করে উযু করবা সুন্নত তরিকে উযু করবা উযু করার পরে এবার নামাজ আদায় করবা প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করবা এই কথা শোনার পরে নতুন মুরিদ ডাক দিয়ে বলে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজের আমল আমারে দিয়েছিলেন এটা আমার কাছে সহজ হয়েছিল ভালোই লাগছিল কিন্তু এবার যে নামাজের আগে উযু করে করে নামাজ পড়তে হবে আমল তো আমি পারবো না কেন পারবা না বলে হুজুর আমি সেনাবাহিনীর চাকরি করি বুট জুতা সবসময় আমার পরে থাকা লাগে বারবার এই জুতা মোজা খুলবো উযু করবো উযু করে করে নামাজ পড়বো এটা তো আমার দ্বারা সম্ভব না তাহলে কি করবা বলে হুজুর আপনি যদি আমাকে অজু ছাড়া নামাজের অনুমতি দেন তাইলে আমি নামাজগুলো আদায় করতে পারবো অজু দিয়া যদি নামাজের অর্ডার দেন আমি পারবো না এটা আমার দ্বারা সম্ভব হবে না সু জুতা মোজাগুলো আমার সবসময় পরে থাকা লাগে কারণ আমি সেনাবাহিনীর চাকরি করি হাজি নদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন ব্যাপার বুঝলাম না কত নতুন মুরিদ করলাম কত মানুষকে মুরিদ বানাইলাম কোন মুরিদ তো এমন কথা বলে নাই নতুন মুরিদ আমাকে কি বলতেছে বিনা অজুতে বলে নামাজের অর্ডার পাইলে নামাজ পড়বে অজু দিয়া নামাজ পড়া তার দ্বারা সম্ভব হবে না হাজিম দাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই টেনশনে পড়ে গেলেন পেরেশানিত পড়ে গেলেন যখন টেনশনে পড়লেন আল্লাহর পক্ষ থেকে উনার মাথায় কথা জায়গা উঠলো হে হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি দাও দাও নতুন মুরিদকে বিনা উযুতে নামাজের অর্ডার দিয়া দাও বাকি উযু কইরা নামাজ পড়বে না বিনা উযুতে নামাজ পড়বে ওইটার ফয়সালা আমি আল্লাহ কুদরতের মাধ্যমে করে দেব সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা আল্লাহর ওলির মাথায় যখন এই কথা দেখলো আল্লাহর উপরে ভরসা কইরা আল্লাহর ওলি হাজিম দাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি নতুন মুরিদকে ডাক দিয়ে বলেন হে মুরিদ যাও যাও তোমাকে অর্ডার দিলাম তুমি যদি পারো তোমার মনে যদি চায় তুমি বিনা ওজুতে নামাজ পড়ো আমার কোনো আপত্তি নাই আমার কোনো বাধা নাই তবে নামাজ পড়ো তোমার যদি মনে লয় উযু কইরা পড়বা মনে যদি না লয় উযু ছাড়া নামাজ পড়বা নামাজ কিন্তু বাদ দিবা না যাও তুমি তোমার বাড়িতে চলে যাও বিনা ওজুতে নামাজের অর্ডার দিয়া হাজিম দাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ তুমি না কোরআনে কারিমে বলছো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা তোমাকে পাওয়ার জন্য যারা রাস্তায় নামে তুমি তাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দাও রাস্তা খুলে দাও এটা না তোমার ওয়াদা আল্লাহ আমার নতুন মুরিদকে বিনা উযুতে নামাজের ওয়াদা দিয়ে দিলাম বাকি কাজ আল্লাহ তুমি তোমার কুদরতের মাধ্যমে কইরা দিও জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার নতুন মুরিদ এবার বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিবির সামনে হাজির হইয়া বিবিকে সুন্দর করে সালাম দিলেন বিবি এর স্বামীর চেহারা বড় খুশি এবার সালাম শুইনা বিবি সালামের জবাব নিলেন অতঃপর স্বামীকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন
কৌশল বিনিময় করার পরে এবার স্বামীকে বললেন, স্বামী অনেক দিন পরে বাড়িতে আসছেন, ফ্রেশ হয়ে আসেন, পবিত্র হয়ে আসেন, গোসল করে আসেন, আপনার জন্য আমি খাবার দাবার রেডি করি, খাবার দাবার তৈরি করি। এবার স্বামী বলছে, বিবি আমার কথা শোনো, আমার কাছে সুসংবাদ আছে। এবার বিবি বলছে, স্বামী আমার কি সুসংবাদ আপনার কাছে আছে? এবার স্বামী বলতেছে, হে বিবি, আমি তো একজন বড় পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি। বিবি বলতেছে, আলহামদুলিল্লাহ, হে স্বামী আপনি বলেন কি, কিভাবে আপনি মুরিদ হইলেন, আপনি কিভাবে কোন পীরের কাছে মুরিদ হইলেন? এবার স্বামী নাম বললেন, আর বললেন, আমার ভিতরে মরণের বই হইছে, এই জন্য আমি পীর সাহেবের কাছে যাইয়া মুরিদ হইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিবি এবার বলতেছে, খুশি হইলাম, খুব ভালো হয়েছে। এবার স্বামী বলতেছে, বিবি আরো খুশির সংবাদ আছে, বলে কিসের খুশি সংবাদ বলুন। এবার স্বামী বলতেছে, বিবি আমার পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পরে উনি চুপচাপ বসে রয়েছে, আমিও চুপচাপ বসে আছি। আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কি আমাকে নসিহত করবেন না, কোনো আমল টামল দিবেন না? হুজুর আমাকে নসিহত করলেন, আমল দিলেন, পাঁচ ওয়াক্ত নামাজের আমল আমাকে দিলেন। বিবি বললেন, আলহামদুলিল্লাহ। মনে মনে বললেন, আমার স্বামী জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দূরের কথা, জুমার নামাজও জীবনে পড়ে না, ঈদের নামাজও পড়ে নাই, জানাজার নামাজও পড়ে নাই, এমন একজন বেনামাজি স্বামীকে পীর সাহেবে নামাজের অর্ডার দিয়েছে। আর স্বামী খুশি হয়ে বলতেছে, পীর সাহেব তাকে নামাজের অর্ডার দিছে। বিবি খুশি হয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো পীরের কাছে আপনি গেছেন, আপনি ভালো পীরের হাতে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার আরো একটা খুশির সংবাদ আছে। হ্যাঁ স্বামী আমার, কি খুশির সংবাদ, তাড়াতাড়ি বলেন। এবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার উস্তাদ যখন আমাকে, পীর যখন আমাকে নামাজের আদেশ দিলেন, বাসবার পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে সুন্নত তরিকায় উযু করে করে নামাজ পড়বা, হুজুর কথা যখন আমাকে বলছে, আমি পীর সাহেবকে বললাম, হুজুর নামাজ আমি পড়তে পারবো, এটা আমার দ্বারা সম্ভব হবে, সহজ হবে, কিন্তু বারবার এই জুতা মোজা খুইলা উযু করবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। হুজুর আপনি যদি আমাকে বিনা উযুতে নামাজের অর্ডার দিতে পারেন, তাহলে আমি আমার পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারবো, আমি আদায় করতে পারবো। বিবি আমার, আমার পীর সাহেব আমাকে এই আব্দার শোনার পরে একটু চিন্তা ভাবনা করায়, ওই পীর সাহেব আমাকে বিনা উযুতে নামাজ পড়ার অর্ডার দিয়েছেন। হে বিবি আমার, নামাজ পড়া আমার দ্বারা বড় সহজ, উযু করা লাগবে না, বিনা উযুতে নামাজ আদায় করতে পারবো আমি। এবার বিবি মনে মনে চিন্তা করে, হায় হায়, কেমন পীর সাহেবের কাছে গেছে, যেই পীর সাহেবে নামাজের আদেশ দিছে ঠিকই, কিন্তু বিনা উযুতে নামাজ পড়তে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বিবি মনে মনে চিন্তা করতেছে, এটা পরের ব্যাপার, আগে আসুন আপনি পবিত্র হন, গোসল করেন, খাবার দাবার রেডি করি, খাবার দাবার খান, পরেরটা পরে হবে। খাবার দাবার খাইলেন, এবার কিছুক্ষণ পরেই নামাজের আজান হয়ে গেল। আজান যখন হইছে, স্বামী আবার ডাকে, আমার বিবি দাও নামাজের মুসল্লা আমার সামনে বিছায়া দাও। বিবি আমার, উযু আমার করতে হবে না, উযু ছাড়া আমি নামাজ আদায় করতে পারবো, আমার পীর যেহেতু আমাকে অর্ডার দিয়েছেন, উযু করার কষ্ট আমার লাগবে না। বিবি গো, নামাজের বিছানা আমারে বিছায়া দাও, আমি নামাজটা করে ফেলি, নামাজ আদায় করে ফেলি। বিবি মনে মনে চিন্তা করে, হায় হায়, আল্লাহ, কেমনি গো আমার স্বামী নামাজ পড়বে, বিনা উযুতে নামাজ পড়বে, এটা কেমন আমল হবে? আয় আল্লাহ তুমি কি পারো না আমার স্বামীকে পরিপূর্ণ বুঝ দিতে? আল্লাহ, ও নামাজ পড়বে বুঝ তুমি দিয়েছ, উযু করার বুঝ তুমি কি পয়দা করে দিতে পারো না গো আল্লাহ? মনে মনে এই দোয়া করে নামাজের মুসল্লা নিয়ে স্বামীর সামনে হাজির। স্বামী, এই তো নামাজের মুসল্লা নিয়ে আসলাম, নেন আপনার নামাজের মুসল্লা। কেবলার দিকে নামাজের মুসল্লা বিছাইয়া দিলেন। স্বামীর কাছে আইসা স্বামীকে বলছেন, স্বামী আপনার কাছে একটা আবদার আমি করলে আপনি রাখবেন কিনা গো স্বামী? বিবি এখন আমি নামাজ পড়বো, এই মুহূর্তে তোমার কি আবদার আছে বলো। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি আপনার কাছে জানতে চাই, এই যে নামাজটা আপনি আদায় করবেন, এই নামাজটা কি আপনার জীবনের প্রথম নামাজ কিনা?
স্বামী বলে হ্যাঁ বিবি এইটা তো আমার জীবনের প্রথম নামাজ আমি তো জীবনে আর কোনো নামাজ আদায় করি না স্বামী আমার আপনি এই নামাজটা শুধু উযু দিয়া পয়রা ফালার বাকি নামাজগুলো বিনা উযুতে পড়বেন আমার কোনো বাধা নাই আপত্তি নাই এবার স্বামী চিন্তা করে আচ্ছা ঠিক আছে তুমি যখন আবদার করছো দাও পানি দাও উযু করে এই নামাজটা আমি আদায় করি তবে পরের বার কিন্তু আর উযু করে নামাজ পড়তে আবদার করব না ঠিক আছে করব না উযু করে নামাজ আদায় করে ফেললেন অতঃপর আবার পরের রাতের নামাজের আজান যখন হইল স্বামী ডাক দে বলে বিবি দাও নামাজের মুসল্লা আমার তো উযু করা লাগবে না বিনা উযুতে নামাজ পড়ার অর্ডার আমাছে মুসল্লা দাও মুসল্লা দিয়া এবার বিবি ডাক দে বলে স্বামী আ স্বামী এবার আপনার কাছে আরেকটা আবদার করব বলো কি আবদার স্বামী গো এটা কি আপনার জীবনের দ্বিতীয় নামাজ না বলে হ্যাঁ এটাই তো আমার জীবনের দ্বিতীয় নামাজ বিবি গো তো স্বামী গো আপনার দ্বিতীয় নামাজটা শুধু উযু দিয়ে পড়েন আর সামনের ওয়াক্ত নামাজ আমি উযু দিয়ে পড়তে বলবো না স্বামীর মনটা নরম দেও পানি দাও উযু করে নামাজ আদায় করলেন নামাজের পরে নামাজের বিছানায় বসে চিন্তা করে হায় হায় আমি কত বড় অবুজ আমি নামাজ আদায় করব বিনা উযুতে কেন আদায় করব না 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 বিনা উযুতে নামাজ পড়লে তো আমার নামাজটা আদায় হবে না তুই অত নামাজ বিবির কথায় উযু দিয়ে পড়ার পরে নামাজের মুসল্লায় বৈশা চিন্তা করে না না বিনা উযুতে নামাজ পড়লে তো আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে বিনা উযুতে কেন নামাজ পড়ব এবার নামাজের পরে বিছানা বৈশা চিন্তা কইরা বিবিকে ডাকলেন আর বললেন বিবি আর চিন্তা টেনশন করতে হবে না আমার ভিতরে বুঝ পয়দা হয়ে গেছে বিবি গো তোমার সাথে পাক্কা ওয়াদা দিলাম নামাজ যেহেতু পড়বই বিনা উযুতে পড়ব না বারবার নামাজের আগে আগে উযু করে করেই নামাজ আদায় করব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সহি বুঝ পয়দা হয়ে গেল নামাজের বুঝ পয়দা হয়ে গেল আমার ভাইরা ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আদেশ হলো নামাজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব আমাদের সন্তানদেরকে পড়াবো আমাদের পরিবারের সকল সদস্যদেরকে পড়াবো ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে নামাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে আজ ঘরে শান্তি নাই ছেলে মেয়ে নিয়ে আমরা টেনশনে আছি না থাকার পিছনে মূল কারণ হলো নামাজ 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 জোরে বলেন ঠিক কিনা নামাজ যদি আমাদের ঘরে সবাইকে নিয়ে পড়তাম ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে যদি আমরা নামাজি হয়ে যেতাম কোনো সমস্যাই আমাদের ঘরে থাকতো না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা রাআইতুমুর রাজুলা ইয়াদাদুল মাসাজিদা হে দুনিয়ার মানুষেরা তোমরা যখন দেখো একটা মানুষ বারবার মসজিদে আসা যাওয়া করে নামাজের জন্য ফাসাদু লাহু বিল ঈমান তোমরা সাক্ষী দাও এই মানুষটা মুমিন আমি আল্লাহ অর্ডার দিলাম জোরে কোন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যে মানুষটা পড়ে বারবার মসজিদে আগমন করে মসজিদে যায় মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহ তাআলা বলছেন হে মুসলমানরা তোমরা সাক্ষী দাও এই মানুষটা মুমিন আল্লাহর কথাই যে মানুষটা মুমিন সেই সফল আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহর জিকিরে তোমরা নামাজ আদায় করো তোমরা তোমাদের দিলকে পরিশুদ্ধ করো আমার ভাইরা এই কোরআনের আলোচনায় আমরা আমাদের দিলকে পরিশুদ্ধ করতে পারবো এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হ্যাঁ এই বাঙ্গাচোরা যে কথাগুলো আলোচনা হইল এগুলোর উপরে বুঝবার আমল করার তৌফিক আল্লাহ দান করে বলুন আমিন।